গৌতম গম্ভীর একজন বিশিষ্ট ভারতীয় ক্রিকেটার, যিনি দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটবিদ হিসেবে গণ্য হন। 2003 সালে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের হয়ে অভিষেক হয়। দেশকে 6টি একদিনের ম্যাচেও নেতৃত্ব দিয়েছিলেন। 2011 সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন গৌতম গম্ভীর। তার নেতৃত্বে দুবার IPL চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। 2018 সালে আন্তর্জাতিক ক্রিকেটের চিরতরে বিদায় জানান এই ক্রিকেটার। পরের বছর তিনি রাজনীতিতে যোগদান করেন। এই মুহূর্তে তিনি পূর্ব দিল্লি বিজেপির সাংসদ। 1981 সালে 14 অক্টোবর দিল্লিতে জন্মগ্রহণ করেন গৌতম গম্ভীর। বাবার নাম দীপক গম্ভীর, মা সীমা গম্ভীর। জন্মের 18 দিন পর তার দাদু ও দিদা গম্ভীরকে দত্তক নেন। সেই থেকে দাদু দিদার কাছে মানুষ হয় গম্ভীর। দাদুর হাত ধরেই 10 বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন এই গৌতম গম্ভীর। লাল বাহাদুর শাস্ত্রী ক্রিকেট একাডেমিতে সঞ্জয় ভদ্রাজের কাছে ক্রিকেটে হাতখড়ি করেছিলেন এই ক্রিকেটার। 2000 সালে জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছিলেন। 1999 থেকে 2000 মৌসুমে দিল্লির হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় গৌতম গম্ভীরের। দীর্ঘদিন পরে প্রথম শ্রেণীর ক্রিকেটের সাফল্য তার সামনে জাতীয় দলে দরজা খুলে দেয়। 2003 সালে 11 এপ্রিল বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। আর 2004 সালে 3 নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেকে বাঁহাতি ওপেনারের শেষ টেস্ট খেলেন। 2016 সালের 9 নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে। গৌতম গম্ভীর শুধুমাত্র একজন ভালো মানের ক্রিকেটার নয়, একজন ভালো মনের মানুষও। সে সবসময় গরিবদের সাহায্য করার জন্য কাজ করে থাকে। একাধিক সম্মানে ভূষিত হয়েছেন গৌতম গম্ভীর। 2009 সালে ICC টেস্ট ক্রিকেট অব দ্য ইয়ার পুরস্কার পান। 2009 সালে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার অর্জুন সম্মানে ভূষিত হন। 2019 সালে তিনি পদ্মশ্রী উপাধি পান। জনহিতকর কাজেও নিজেকে মেলে ধরেছেন গম্ভীর। 2017 সালে তিনি গৌতম গম্ভীর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যে ফাউন্ডেশনে জনহিতকর কাজকর্ম পরিচালনা করেন, যেমন দুঃস্থ মানুষদের ভরণ পোষণ, শহীদ সেনার সন্তানদের শিক্ষার খরচ বহন করা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, এবং আমার চ্যানেলে নতুন এসে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। এরপর বলো কার বায়োগ্রাফি নিয়ে ভিডিও চাও।